রানা প্লাজা ধসে ইট কংক্রিটে চাপা পড়ে মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আসা শ্রমিকরা ভুগছেন নানামুখী সমস্যায়। বেসরকারি একটি সংস্থার পর্যবেক্ষণ, উদ্ধার শ্রমিকের প্রায় 60% এখনও নানা ধরনের মানসিক সমস্যায় ভুগছেন, আর কারো কারো শারীরিক অবস্থা এখন অবনতির দিকে। রিপন ঘোষ টকবগে এই তরুণ রানা প্লাজার সাততলায় কাজ করতেন ফিনিশিং বিভাগে। 3 বছর আগে ইট কংক্রিটের স্তূপ থেকে প্রাণ নিয়ে ফেরা রিপন বলছিলেন, টানা চিকিৎসা আর শারীরিক মানসিক যন্ত্রণায় হারিয়ে গেছে তার কর্মশক্তি। কোনোরকম হালকাভাবে সুস্থ বানায় তারপরে পাঠায় দেয় বাড়ি, ওখান থেকে এসে আবার জাপান বাংলাদেশ হাসপাতালে যায় চিকিৎসা নিয়ে। আমি পুরোপুরি সুস্থ, এই ডাইন হাত আমার একেবারে অচল, বাম পাও মাথা আঘাত খেয়েছি, আজকে কথা বললে কালকে ভুলা যায়। অনেকটা একই অবস্থা সাদ্দাম হোসেনের, ধ্বংসস্তূপে হারিয়েছেন এক হাত, সেই ক্ষত শুকালেও ভুগছেন মস্তিষ্কের জটিল সমস্যায়। আমি আমার একটা হাত হারিয়েছি, পায়ে আমার সমস্যা আছে, আমার মাথা সেলাই করা আছে, কান সেলাই করে, ভয় পেয়েছিলাম কিন্তু এখনও ভীতি সবসময় কাজ করে না, মাঝে মাঝে ভীতি আমাকে তারা করে বেড়ায়। হতভাগ্য এই শ্রমিকদের নিয়ে গবেষণা করছে উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড। রানা প্লাজা বিপর্যয়ের 3 বছর পূর্তিতে তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে বেশিরভাগই এখনও মানসিক জটিলতায় ভুগছেন, আবার কারো কারো শারীরিক অবস্থা অবনতির দিকে। অঙ্গহানির শিকার বা মেরুদণ্ডে গুরুতর আঘাতপ্রাপ্তদের ক্ষেত্রে অবনতির এই প্রবণতা স্বাভাবিক, এমনটা উল্লেখ করে এই চিকিৎসক বলছেন, নিয়মিত থেরাপি বা কাউন্সিলিং ছাড়া এই অবস্থা থেকে পরিত্রাণ প্রায় অসম্ভব। যে কোনো ট্রমাটিক অ্যাক্সিডেন্ট হলে কি হয় যে তার নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, হওয়ার কারণে কি হয় তার মাসেলগুলো পাওয়ারগুলো ডেভেলপ করে না এবং অকেজ হয়ে যায়। তো তাদেরকে রিহ্যাবিলিটেশন করার জন্য বা পুনর্বাসন করার জন্য প্রয়োজন হচ্ছে যে নিবিড়ভাবে আমাদের সান্নিধ্যে থেকে তাদেরকে এই ব্যায়ামগুলো চালিয়ে যাওয়া। হয়তো সেই ক্ষেত্রে দেখা গেল যে 3 বছরের ভিতরে অনেকেরই রিকভারি করা সম্ভব ছিল। তিনি আরও উল্লেখ করেন, ভয়াবহ এই বিপর্যয়ে যারা অঙ্গ বা কর্মশক্তি হারিয়েছেন তারা স্বাভাবিকভাবেই বিচ্ছিন্নতায় ভুগছেন, যা দূর করতে দরকার সমন্বিত উদ্যোগ। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা।